আচ্ছা আপনারা আজকে গাছের বার্থডে করতেছেন, কেন করতেছেন? দেখো পৃথিবীতে গাছের অনেক দরকার আছে, অক্সিজেনের অনেক দরকার আছে, তাই মানুষ যাতে বৃক্ষরোপণ করে, একটি গাছ একটি প্রাণের সমান, মানুষ যাতে বৃক্ষরোপণ করে উৎস পায় তার জন্য আমরা আজকে প্রত্যেকটা গাছে বেলুন লাগিয়ে সকলকে নিয়ে গাছের জন্মদিন পালন করছি। আচ্ছা এটা কততম আপনার গাছের জন্মদিন? এটা প্রথমতম। প্রথমতম কতগুলো গাছ আছে মোটামুটি? মোটামুটি ধরেন 100টা গাছ আছে। গত বছর 9 তারিখ, মে মাসের 9 তারিখ গত বছর আমরা গাছগুলি রোপণ করেছিলাম, তো আজকে সেই গাছের বার্থডে। আচ্ছা আপনারা গাছ লাগানোর উদ্দেশ্য কি? গাছ লাগিয়ে অক্সিজেনের অভাব মেটানো যায়। আমরা আজকে যে এই দিনটি পালন করতেছি সবাইকে উৎসাহ দিতেছি, খুবই অক্সিজেনের খুবই অভাব। গাছকে, গাছ আমাদের অক্সিজেন দেয়, অক্সিজেনের চাহিদা মেটায়, গাছকে সম্মান জানানোর জন্য আজকে এই দিনটি আমরা পালন করলাম। আচ্ছা আপনারা স্বাস্থ্যবিধি কতটা মানছেন এই পরিস্থিতিতে বার্থডে করার জন্য? করোনা পরিস্থিতি খুবই খারাপ, তাই আমরা এই দিনটি পালন করার জন্য খুব কম সংখ্যক মানুষকে নিয়ে, ভাই বোনদের নিয়ে, সবাই মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে এই দিনটি পালন করতেছি। দয়া করে সবাই মাস্ক পরবেন, অযথা বাইরে বেরোবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। আচ্ছা দাদা আপনার নাম কি? আমার নাম বিদ্যুৎ দাস। আপনি কোথায় থাকেন? এই তো তপসিগাতে, আমাদের বাড়ি নেতা চৌকুটি, এই জায়গাটাকে নেতা চৌকুটি বলে। ওকে ঠিক আছে দাদা।